বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। দেশীয় চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা, দর্শকদের এক আলাদা ভালো লাগা রয়েছে এই দম্পতির প্রতি। তাদের সিনেমা মানেই হচ্ছে বিগ বাজেট, যা বাংলাদেশের অন্যান্য ছবি থেকে অনেকটা ব্যতিক্রম। গল্পে, নির্মাণে, লোকেশনে এবং অন্যান্য আনুষঙ্গিকতায় ঢালিউডে অন্য যে কোনো সিনেমার চেয়ে পুরোপুরি আলাদা। এ কারণে দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের অভিনীত নতুন ছবির জন্য। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দিনদাডে। 2018 সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। এটি ডাবিং করা হয়েছে 5টি ভাষায়। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাস জমজম। চলচ্চিত্রটি 80টি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। দ্য ডে মুক্তির আগে প্রকাশ্যে এলো তোকে রাখবো খুব আদরে গানটি। দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। এটি গেয়েছেন ইমরান ও আতিয়া আনিশা, কথা লিখেছেন স্নেহাশিস ঘোষ, সুর সঙ্গীত করেছেন ইমরান। যত দূরে যাস রবি চোখের নীরে কি মায়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।